আমরা এখন ওয়াই ইজ দ্য স্কাই সো হাই এর সেকেন্ড পার্টটার কোশ্চেনগুলো আলোচনা করব। Complete the following sentences with words from the text. Old woman live in a gap আছে কিভাবে থাকতেন কিরকম ঘরে থাকতেন কোন ঘরে থাকতেন The heart was beside a paddy key. এখানে কি থাকবে মনে আছে দেখো ইন এ লিটল মার্ড হার্ট হার্ট ওয়াজ বিসাইড এ প্যাডি দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ লিটল মার্ড হার্ট দ্য হার্ট ওয়াজ বিসাইড এ প্যাডি One hot summer day there was ki সব জায়গায় কি ছড়াচ্ছিল এই জায়গাটা শূন্যস্থানে কি বসবে বলো চারদিকে কি ছড়াচ্ছিল The old woman swept her heart with a কি দিয়ে পরিষ্কার করছিল কি দিয়ে ঝাড় দিচ্ছিল There was dust everywhere তাই তো ডাস্ট ধুলো উড়ছিল চারদিকে ব্রুম এটা ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছে কে কি কাজ করছিল বলতে হবে এখানে এই কাজটা এই কাফ অ্যান্ড স্নিজ কাশ ছিল আর হাঁচছিল কারা হ্যাঁ সেটা বলতে হবে এখানে বলতে হবে রোজ অল অ্যারাউন্ড কি 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 উঠছিল চারদিকে কি মেঘের মতো কি উঠছিল তবে এখানে বলতে হবে কি পড়লো জল হিসাবে বৃষ্টি জল হিসাবে কি পড়ছিল ঠিক আছে লেখো বুঝলি না People coughed and sneezed. Dust rose all around in brown clouds. Water fell as drops of rain. ঠিক আছে? এবারে কি হচ্ছে? Let's continue. The old woman looked angrily at the sky. Stop raining at once, she ordered. The sky could not stop raining. His eyes were full of dust with all her sweeping. The old woman looked angrily at the sky. Stop raining at once, she ordered. The sky could not stop raining. His eyes were full of dust with all her sweeping. এখন মজা হয়ে গেছে ওই বৃষ্টি জল পড়ছিল আকাশের চোখে ধুলো ঢুকছিল জল পড়ছিল জলটা বৃষ্টি হয়ে পড়ছিল আর যে জায়গাটা পরিষ্কার করছিল সেখানেই জলটা পড়ছিল কাদা কাদা হয়ে যাচ্ছিল বুড়ি আরো রেগে গেল ওল্ড ওম্যান লুকড অ্যাংরিলি খুব রেগে মেগে আকাশের দিকে তাকালো অ্যাংরিলি অ্যাংরি মানে রেগে যাওয়া আকাশের দিকে তাকালো তাকে বললো স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স এই এক্ষুনি বৃষ্টি বন্ধ কর সে অর্ডার আদেশ দিল সে আদেশ দিল এই এক্ষুনি বৃষ্টি বন্ধ কর দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং আকাশ তো বৃষ্টি বন্ধ করতে পারছিল না কেন কি করে বন্ধ করবে হিজ আইজ আর ফুল অফ ডাস্ট উইথ অল আর সুইপিং
ওর চোখ তো তখন ধুলোয় ভর্তি, এত যে ঝাড় দিচ্ছিল ওই বুড়িটা, ওই ধুলোগুলো সব আকাশের চোখে গেছে, চোখে ধুলো ঢুকে গেছে, জল তো পড়বেই, করে বন্ধ করবে, আমরা বন্ধ করতে পারি চোখে যখন ধুলো ঢুকে যায়, যতক্ষণে ধুলো বেরোচ্ছে আকাশেরও সেই অবস্থা, কিছুতেই আর বন্ধ করতে পারছে না। আর বুড়ি রেগে যাচ্ছে, এই বৃষ্টি বন্ধ করো, কে কার কথা শুনে কি করে বন্ধ করবে। লুকড, লুক কোথায় করতে এসছে, লুক থেকে এসছে লুকড, লুক এল ডবল ও কে লুক, লুকের পাস্ট টেন্স হচ্ছে লুক, ঠিক আছে। অ্যাংরিলি কথাটা কি, অ্যাংরিলি কথাটা এসছে কোথেকে, অ্যাংরি থেকে, অ্যাংরি মানে রাগা ক্রুদ্ধ, তার থেকে এসছে অ্যাংরিলি ক্রুদ্ধ ভাবে। কুড কথাটা করতে এসছে, কুড এসছে ক্যান থেকে, ক্যান কুড, বর্তমানে হলে ক্যান, অতীত হয়েছে বলে এটা কুড। অর্ডার আদেশ করেছিল, আদেশ করেছিল। She picked up her broom and started to sweep. She swept harder and harder. More and more dust flew up. She picked up her broom and started to sweep. She swept harder and harder. More and more dust flew up. বৃষ্টি কমছে না, বৃষ্টি কি করে কমবে, আকাশের চোখে ধুলো ভর্তি, উল্টো ভজঘট হয়ে যাচ্ছে ব্যাপারটা, তাই না, জটিল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। বুড়ি রেগে গেল, বুড়ি তখন কি করলো, পিকড আপ হার ব্রুম, আবার সে ঝাড়টা তুলে নিল, অ্যান্ড স্টার্টেড টু সুইপ, আবার ঝাড় দিতে আরম্ভ করলো। সি সুইপ্ট হার্ডার অ্যান্ড হার্ডার, আরো জোরে জোরে ঝাড় দিতে আরম্ভ করলো রেগে গিয়ে। হ্যাঁ, বুড়ি খুব রেগে গিয়ে আরো জোরে জোরে ঝাড় দিতে আরম্ভ করলো, আরো জোরে জোরে ঝাড় দিচ্ছে, আরো ধুলো উঠছে, আরো ধুলো উঠছে, আরো আকাশে গায়ে যাচ্ছে, চোখে যাচ্ছে, আকাশের আবার জল পড়ছে, আবার বৃষ্টি হচ্ছে, আরো রেগে যাচ্ছে, ঘটনা হয়েই চলেছে। একের পর বুড়িও ঝাড় দেওয়া বন্ধ করছে না, ধুলো উঠছে, আকাশের চোখে ধুলো ঢুকছে, আকাশে চোখ দিয়ে জল পড়ছে, বৃষ্টি হচ্ছে, বুড়ি আরো রেগে যাচ্ছে, আবার ঝাড় দিচ্ছে, এই এক খেলা চলছে। হ্যাঁ, আকাশ আর পারল না, আকাশ আর পারল না, দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে, দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে, হি ট্রাইড টু অ্যাভয়েড দ্য ডাস্ট, প্লিজ স্টপ সুইপিং, হি প্লিডেড। The old woman did not listen to his request. She kept on sweeping. She wanted to keep her hut clean. The sky jumped out of her way. He tried to avoid the dust, please. Stop sweeping, he pleaded. The old woman did not listen to his request. She kept on sweeping. She wanted to keep her hut clean. তো কি হলো, দ্য স্কাই জাম্প আউট অফ হার ওয়ে, যখন যেখান থেকে ধুলো ঝাড় দিচ্ছিল সেখান থেকে লাফিয়ে অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করলো, ধুলো যাতে না লাগে চোখে, এই জন্য জাম্পড আউট, ওর যেখানে ধুলো উঠছিল, হ্যাঁ, বুড়ির পথ থেকে সরে যাওয়ার চেষ্টা করছিল, যা যায় ধুলো যাতে না ঢোকে চোখে। হি ট্রাইড টু অ্যাভয়েড দ্য ডাস্ট, সে ওই ধুলোটা উঠছে সেটা যাতে না চোখে ঢুকে আরও সে চেষ্টা করছিল। অ্যাভয়েড মানে এড়াতে চাইছিল, এড়াতে চাইছিল, ট্রাইড চেষ্টা করছিল ও ধুলোটাকে এড়াতে, যা যারা চোখে না ঢোকে।
Please stop swimming. ভাই বন্ধ করো বন্ধ করো, তোমার ঝাড় দেওয়া বন্ধ করো। হি প্লিডেড, প্লিডেড মানে অনুরোধ করছিল, হ্যাঁ সে অনুরোধ করছিল, এই ঝাড় দেওয়া বন্ধ করো, ঝাড় দেওয়া বন্ধ করো, তো অনুরোধ বিনয় করছিল। দ্য ওল্ড ম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট, কিন্তু বুড়ি তার অনুরোধ শুনলই না, কানে দিল না। সে কেপ্ট অন সুইমিং, সে ঝাড় দিয়েই চলল, ঝাড় দিয়েই চলল। কেন? সি ওয়ান্টেড টু কিপ আর হার্ট ক্লিন, সে চাইছিল তার কুড়ে ঘরটা যেন একদম ঝকঝকে তকতকে থাকে, বুঝতে পারলে? এত ঝাড় চোখে জল যাচ্ছে, ওই জন্য স্কাই চেষ্টা করলো কি সেখান থেকে সরে যেতে, তার পথ থেকে সরে যেতে। ট্রাই, ট্রাই কথা এসছে ট্রাই থেকে, TRY, ট্রাই, ট্রাই থেকে এসছে ট্রাই। ট্রাই থেকে এসছে ট্রাই, সি ট্রাই টু অ্যাভয়েড, চোখে যাতে না ঢোকে। প্লিডেড মানে অনুরোধ করছিল, হ্যাঁ অনুরোধ করছিল, স্টপ সুইপিং, ঝাড় দেওয়া বন্ধ করো। ওল্ড ম্যান ডিড নট লিসেন, শুনলই না, লিসেন মানে শোনা, হ্যাঁ লিসেন মানে শোনা, রিকোয়েস্ট মানে অনুরোধ, আর অনুরোধ শুনলই না। সি কেপ্ট অন সুইপিং, ঝাড় দিয়েই চললো, ঝাড় দিয়েই চললো। কেন? সি ওয়ান্টেড, সে চাইছিল তার হাতটা যেন একদম ঝকঝকে তকতকে থাকে। The sky could take it no more. He sneezed and coughed. He thundered and rained. At last, the sky flew up. He flew out of reach of the old woman's broom. The sky never came down again. The sky could take it no more. He sneezed and coughed. He thundered and rained. At last, the sky flew up. He flew out of reach of the old woman's broom. The sky never came down again. The sky could take it no more. Aa nite parchilo na. Uff, eto chokhe jol jhukche, bali jhukche, edukche, ar jhar diyei jacche buri ta. যতই অনুনয় বিনয় করছি কিছুই ঝাড় দেওয়া বন্ধ করছে না, ও আর পারছে না, শেষ। তো স্নিজড অ্যান্ড কার, খালি হাঁচছিল আর কাশছিল, আর যখনই হাঁচছিল তখনই বাজ পড়ছিল, কাশছিল, হ্যাঁ তখন বৃষ্টি পড়ছিল। কি হলো? থান্ডার, থান্ডার থেকে এসছে থান্ডার অ্যান্ড রেইন, সে আকাশ থেকে তখন বাজ পড়তে আরম্ভ করলো আর জল পড়তে আরম্ভ করলো, বৃষ্টি বর্ষা পড়তে আরম্ভ করলো। At last, the sky flew up. Flew up মানে উড়ে গেল, হ্যাঁ আর পারছিল না, উড়ে গেল। He flew out of reach, যাতে বুড়ি বুড়ির ঝেঁটার আওতা থেকে দূরে উড়ে গেল, যাতে সেখানে এই ঝেঁটা ধুলো আজ চোখে যাতে না থাকে, এই ধুলো যাতে বুড়ির ঝেঁটার ধুলো যাতে চোখে না যায়, এই জন্য অনেক দূরে উড়ে গেল। দ্য স্কাই নেভার কেম ডাউন, আর কখনোই নিচে নেমে এলো, সেই যে উড়ে গেল, উড়েই গেল, বুঝতে পারছি? ফ্লিউ অফ, ফ্লিউ অফ কোথায় কোথা থেকে এসছে? ফ্লাই, ফ্লাই থেকে এসছে ফ্লিউ, হ্যাঁ ফ্লাই, ফ্লাই মানে ওড়া, সে ফ্লাই থেকে এসছে ফ্লিউ। কেম, কেম কথাটা কার থেকে এসছে? কাম থেকে এসছে কেম, কাম বর্তমানে কালে কাম, অতীতকালে হলে কেম। আউট অফ রিচ মানে তার আওতার বাইরে, তার আওতার বাইরে। থান্ডার থেকে এসছে থান্ডার, রেন থেকে এসছে। পড়ি,
But the sky is still a friend to little children. From a distance, he watches them play and smiles happily. But the sky is still a friend to little children. From a distance, he watches them play and smiles happily. দূরে চলে গেল কিন্তু তাও সে ছোট ছেলেদের বন্ধুই থেকে গেল স্টিল এ ফ্রেন্ড এখনো সে বন্ধু যদিও দূরে চলে গেছে কিন্তু এখনো সে ছোট ছেলে মেয়েদের বন্ধু ফ্রম এ ডিস্টেন্স অনেক দূর থেকে ও দেখে ছেলেমেয়েরা খেলতে সেটা দেখে আর আনন্দে হাসে নিজে খেলতে পারে না কিন্তু ওদের দেখে আনন্দে হাসে এখনো তাই করছে আগে তো হয়ে গেছিল উড়ে গেছিল আর নেমে আসলো না ওইখানে থেকে গেল খেলতে পারছে না ছেলেদের সঙ্গে মনে হয় যায় ছেলেরা বল ছুটতো ও বল ধরে ছুটে ফেলতো এখন সেটা হচ্ছে না ও উড়ে চলে গেছে দূর থেকেই ও দেখে যে ছেলেমেয়েরা খেলছে বাচ্চারা খেলছে সেটা দেখে আর আনন্দে হাসে প্রশ্নোত্তরগুলো আমরা আলাদা করে দেখা আপনার যদি প্রোগ্রামটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ইউটিউবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর অন্যদেরও বলুন যত বেশি ছেলেমেয়ে দেখবে তত আমাদের পরিশ্রম সার্থক হবে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ